হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি আলাদা জায়গা থেকে স্টার্ট করেছি ব্লগটা। তোমরা একই ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে রোজ নিশ্চয়ই বোর হয়ে গেছে যে একই জায়গা থেকে আমি ব্লগটা স্টার্ট করি। তাই জন্য বললাম যে আজকে ঘরের অন্য একটা সাইড থেকে ব্লগটা স্টার্ট করি। তো যাই হোক, এখন আমি বেরোচ্ছি। আর আজকে হচ্ছে সানডে, আজকে হচ্ছে হোলির আগের দিন। এখন আমি বেরোবো, তো এরপরে কোথায় যাবো না যাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আমি এসেছিলাম হচ্ছে ফটোশুট করতে এই জায়গাটাতে। এটা হচ্ছে কল্যাণেরই একটা জায়গা, মানে এটা জেআইএস কলেজের সামনেই। তো এই জায়গাটাতে এসেছিলাম ফটো তুলবো বলে। তো এই ফটোগুলো দেখার জন্য তোমাদের অবশ্যই ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে হবে। তো আমি এখানে লিখে দিলাম আমার ইনস্টাগ্রাম আইডিটার নাম, অবশ্যই কিন্তু গিয়ে ফলো করে দিও। আর এখন আমরা যাবো হচ্ছে একটা ক্যাফেতে। তো চলো, তোমরা দেখতেই পাবো এখন আমরা কোন ক্যাফেতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এটা বেনারসি নিকেতনের একদমই পাশে, তোমাদের তো দেখালে আমি। আর হচ্ছে যে এখানে কিন্তু ফার্স্টে অর্ডারটা করতে হবে, দেন তোমাদের আর কি খাবারটা দেবে। মানে হচ্ছে পেমেন্ট করে দিতে হবে, তারপরে আর কি খাবারটা তোমরা পাবে, মানে পরে পেমেন্ট করতে হবে না। তো যাই হোক, এরকমই আর কি ব্যাপারটা। তো তোমাদের অ্যাম্বিয়েন্সটা এবার আমি শেয়ার করবো, তো অ্যাম্বিয়েন্সটা দেখতে পাবো। তোমাদের সাথে তো অ্যাম্বিয়েন্সটা শেয়ার করলে আমি, অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। মানে ইনস্টাগ্রামের জন্য তোমরা যদি ফটো তুলতে পছন্দ করো তাহলে কিন্তু এই ক্যাফেটা একদম ঠিকঠাক। আর তোমাদের সাথে আমি লোকেশনটাও শেয়ার করে দেবো, যেটা ডিসক্রিপশানে থাকবে, তোমরা চেক করে নিও। আর মেনু কার্ডটা তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো। এখানে তো খাবারের প্রাইস খুবই রিজনেবল, তো তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বেশ ভালো একটা স্মেল আছে, মানে নর্মাল যেরকম টি হয়, আর যত আর কি ধরো ভালোভাবে ফুটিয়ে করলে যেরকম সুন্দর খেতে হয় তো সেরকমই স্মেলটা আছে। খেতে কিন্তু খারাপ না, খুব ভালোই লাগছে। আর যা পাই তাতে একদম ঠিকঠাকই আছে, মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে রয়েছে এরকম। তো এখানে দেখো, আমি একটু ফ্রাইড চিকেন নিয়েছিলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড আইটেম। তো ফ্রাইড চিকেনটা আমরা খাবো, তার আগে সসের প্যাকেটটা অবশ্যই এখানে দিয়ে নেবো। ফ্রাইড চিকেনটা অর্ডার করেছিলাম, সেটা বিশাল বড়, মানে তোমরা দেখে বুঝতেই পারছো যে একটা চিকেন কতটা বড়। তো যাই হোক, এটা যেমন খাবো, আর তোমাদের বলবো যে কিরকম লাগছে কেন। ফ্রাইড চিকেনটা একদমই পুরো ক্রিস্পি আছে, আর পুরোটাই চিকেন, বুঝতেই পারছো না, পুরোটাই সলিড চিকেনে রয়েছে। আর 65-এর এরকম একটা চিকেনের পিস দিয়ে সত্যি কথা বলতে অসাধারণ খেতে লাগছে। আর তোমরা কিন্তু এটা এসে অবশ্যই ট্রাই করতে পারো। পিসটা তো তোমাদের দেখালে আমি পুরো একদম জাম্বো সাইজের একটা পিস দিয়েছে, আর 65-এর এরকম একটা বড় পিস দিয়ে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে আবারও বললাম কথাটা। তো যাই হোক, এরকম একটা অ্যাম্বিয়েন্সে তো এটা কিন্তু একদমই ঠিকঠাক আমার লাগলো। তো আমাকে তো দেখো ভ্যালু ফর মানিই লাগলো, কারণ 65-এ এত সুন্দর একটা পিস আছে, অসাধারণ। এখানে দেখুন একটা কম্বো অর্ডার করেছিলাম, যেখানে আছে হচ্ছে 3 পিস চিকেন উইংস আর ফ্রেঞ্চ ফ্রাই, আর একটা 200 ml হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আছে। এখানে চিকেন উইংসগুলো দেখো এরকম সাইজেরই আছে, 3 পিস দিয়েছে, তো ঠিকঠাকই আছে। এই কম্বোটার প্রাইস নিয়েছে হচ্ছে 135। তো 135-এ এত কিছু দিচ্ছে, এটা তো একদম ঠিকঠাকই লাগলো। তো যাই হোক, তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারো তোমার বন্ধুবান্ধবের সাথে বা তোমার কাছের মানুষের সাথে। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে এই জায়গাটা তো ফটো তোলার জন্য একদমই আদর্শ। তো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো, এটা মাস্ট।
মোস্ট রেকমেন্ডেড। এখন তো চৈত্র সেল, আর তোমরা তো শপিং করতে নিশ্চয়ই কাঁচরাপাড়াতে আসবে, তো তখন যদি তোমরা এই ক্যামেরাতে ঘুরে যেতে পারো তখন তোমরা আর কি শপিং করে হাঁপিয়ে যাবে তখন। তো যাই হোক, এবারে বেশি কথা না বলে এটা খাওয়া যাক। খেতে কিন্তু অনেকটা তোমার চিকেন ফ্রাইড যেটা আমি খেলাম এর আগে তো ওরকমই, শুধু পিসগুলো একটু ছোট করা, কিন্তু খেতে একই লাগছে। আর তোমার মানে ক্রিস্পি ব্যাপারটা কিন্তু এটাতেও আছে। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা কি বলবো, বলে এটা তো বাড়ির আলু ভাজা যেটা, আর এটার ইংলিশ টার্ম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এটাই হলো ব্যাপার। আর কোকা কোলা দিয়েছো, তো কোকা কোলার কাজ নিশ্চয়ই তোমরা জানো, এটার রিভিউ দেওয়ার কিছু নেই, তো যেরকম হয় তো সেরকমই হবে। তো যাই হোক, এবার পুরোটা খাওয়াটা কমপ্লিট করে দেখি একবার কোথায় যাই। সাইতান মুভিটা দেখতে আর কে মাল্টিপ্লেক্সে, তো এখন শোটা প্রায় স্টার্ট হয়ে যাবে, মানে অনেক তাড়াহুড়ো করে এসেছি। তো চলো এবার দেখা যাক কি মুভিটা কেমন হয়েছে, তোমাদের সাথেও শেয়ার করতে বলছে কেমন লাগলো মুভিটা। হ্যাঁ জানি অনেকটা দেরি হয়ে গেল আসতে, তার কারণ বুঝতেই পারছো যে প্রত্যেকটা চ্যানেলেই কাজ থাকে কিছু না কিছু, তো এই চ্যানেলটা ফাঁকা ছিল, তো সেই জন্য চলে এসেছি। তো তোমরা কে কে এই মুভিটা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। সিনেমা দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম আবির কিনতে, তার কারণ পরের দিনই ছিল হোলি। তো চলো এবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। A few moments later. তো এখন হচ্ছে আমি বাড়ি চলে এসেছি, আর এই যে আমার সমস্ত রং আমি কিনে নিয়ে চলে এসেছি, মানে এখানে আমার একটা দুটো আছে, সবগুলোই বেশিরভাগ ছোটুরি। তো যাই হোক, এগুলো কিনে নিয়েছি। এবার আমি তোমাদের বলি যে আমার মুভিটা কেমন লেগেছে। তো আমি দেখছি যে অজয় দেবগন এখন কিন্তু পুরো অন্য টাইপের মুভি করছে, মানে দৃশ্যম মুভিটা রিলিজ হওয়ার পর থেকেই দেখছি। তো এই মুভিটাও ছিল একদমই অন্যরকম, মানে পুরো কালা জাদু নিয়ে ব্যাপারটা, তোমরা এতদিনে জেনেই গেছো হয়তো। তো আমার বেসিক্যালি কালা জাদু বা ভূত এইসব ব্যাপারগুলো খুব একটা ভালো লাগে না, কিন্তু হ্যাঁ মুভিটা অন্য টাইপের ছিল। তো যাই হোক, এই জন্য মুভিটা ভালোই লেগেছে। আর হ্যাঁ, আমার একটা জিনিস মনে হচ্ছে যে মুভিটা একটু বেশি লেন্দি করে দিয়েছে, মানে ওই একটা ঘটনা নিয়ে বেশিক্ষণ ধরে টেনে নিয়েছে, আমার এটা একটু মনে হয়েছে। যাই হোক, আমি কোনো স্পয়লার দেবো না, কারণ আমি জানি এখনো হয়তো তোমরা অনেকেই মুভিটা দেখোনি, তারা যাও গিয়ে দেখে আসো, তোমাদের টাকা নষ্ট হবে না, এটুকু আমি বলতে পারি। ভালোই লাগবে মুভিটা দেখতে। তো যাই হোক, আর ক্যাফে তো তোমাদের সাথে শেয়ার করলামই, ক্যাফেটা সত্যি খুব সুন্দর, মানে তোমরা যারা ফটো তুলতে ভালোবাসো আবারও বলছি তাদের জন্য তো খুবই ভালো লাগবে তোমরা যদি ক্যাফেটাতে যাও। তো আমি বলবো যারা কাঁচরাপাড়ায় আসছো তারা কিন্তু একবার হলেও ভিজিট করে আসো, আর যারা কাঁচরাপাড়া হালিশহর কল্যাণীর মধ্যে থাকো তারা তো অবশ্যই যাও গিয়ে একবার ভিজিট করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না। তাহলে চলো টাটা।